এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার হুমকি বিজেপির। অশনি সংকেত দেখছে তৃণমূল। একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে বহুবার রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে সরব হয়েছে বিজেপি, বারবার এসেছে হুঁশিয়ারিও। আবারও একই সুর শোনা গেল রাজ্য বিজেপি নেতৃত্বের গলায়। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এই অভিযোগে নিয়ে 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করার হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার বিধানসভায় তিনি বলেন, এমনভাবে রাজ্য চলতে থাকলে 356 ধারা জারি করে সরকার ভেঙে দিতে বাধ্য হবে কেন্দ্র। রাজ্যে আইন শৃঙ্খলার দুর্বল পরিকাঠামো নিয়ে বাম এবং কংগ্রেসও একাধিকবার প্রশ্ন তুললেও সুকান্ত মজুমদারের এই হুমকিকে সমর্থন করেনি তারা। মাত্র 10 মাস পেরিয়েছে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে তৃণমূল। এরই মধ্যে এই সরকার ভেঙে দেওয়ার দাবিতে সরব হলো বিজেপি। গত এক বছর ধরেই ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার অভিযোগে সুর চড়িয়েছে তারা। আদালতের নির্দেশে সেই অভিযোগের ভিত্তিতে হচ্ছে সিবিআই তদন্ত। এরই মধ্যে পুরোপুরি সময় দিলে বিরুদ্ধে ওটা একাধিক অভিযোগ নিয়েও অস্বস্তিতে তৃণমূল। এহেন পরিস্থিতিতে শনিবার হামলা চলেছে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের উপর। তারপরেই রবিবার এই সমস্ত প্রসঙ্গ টেনে বিধানসভায় সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, রাজ্য সরকার 356 ধারা জারি করার পথে হাঁটতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করছে। তিনি আরও বলেন, রাজ্য জুড়ে যেভাবে পুলিশ প্রশাসনকে তৃণমূল দলীয় কাজে ব্যবহার করছে তা সত্যি নজিরবিহীন। উত্তরপ্রদেশ থেকে শিক্ষা নিয়ে রাজ্য চালানো উচিত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর। এহেন অভিযোগকে বিজেপির হতাশার আস্ফালন বলেই অবশ্য দেখে দিয়েছে তৃণমূল। পুরো বিষয়টিকে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র বলে দাবি করেছে তৃণমূল নেতা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম। বলেন, একের পর এক নির্বাচনে হারার পর বিজেপির নেতাদের মনে হতাশা জন্মে গেছে। এখন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ নিয়ে আস্ফালন ছাড়া আর কিছুই করার নেই তাদের। মানুষ ওদের প্রত্যাহার করেছে, এখন পিছনে দরজা দিয়ে ঢোকার চেষ্টা চলছে। ভুলে গেছে পশ্চিমবঙ্গের শক্ত ঘাঁটি, তাছাড়া দেশে আইন আদালত আছে। উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনেও এক হাত নিয়েছেন তিনি। ফিরাদ হাকিম দাবি করেন, উত্তরপ্রদেশে তো গব্বর সিংয়ের রাজত্ব চলছে, গণতন্ত্র বলে কিছুই নেই। শাসক দলের সঙ্গে ঘোরতোড় বিরোধ থাকলেও এই 356 ধারার চেয়ে বিরোধী বামেরা এমনটাই সাপ জানিয়ে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার মতে, রাজ্যের যে অশান্তি লুটতোড়া চলছে তার জন্য তৃণমূলের সঙ্গে বিজেপিও দায়ী। আর সবসময় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের টুইট যুদ্ধ। মুখ্যমন্ত্রীর হাত থেকে শাসনভার নিয়ে 356 ধারা বলে রাজ্যপালের হাতে দিলেই সব ভালো হয়ে যাবে। একই সঙ্গে এই ধারার বিরোধিতা করেছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।